হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিন, এতে করে আমার নতুন ভিডিও করার আগ্রহটা অনেকখানি বেড়ে যাবে। তো এটা হচ্ছে সকাল টাইম, রাইসা মনি খেলাধুলা করছিল, সে একদম মাটি কাদা এসব দিয়ে খেলছিল। আমরা অনেকেই ছোটবেলায় এসব দিয়ে খেলাধুলা করেছি, তাই আমি আর ওকে বারণ করলাম না। তো এখানে হচ্ছে আমি আজকে আপনাদেরকে হোমমেড ঘি তৈরি করার খুবই সহজ একটি পদ্ধতি বলে দিচ্ছি। এখানে প্রায় 500 গ্রামের মতো আমি যেটা হচ্ছে দুধের সর নিয়েছি। দুধের সরটাকে আমি একটু একটু করে দুধ জাল দিয়ে যে সরটা তৈরি হয়েছিল এটাকে জমিয়ে তারপরে সরটা নিয়েছি। তো এটা এখন জাস্ট চুলাতে এভাবে নাড়াচাড়া করতে হবে, আর এটার কোনোই কাজ নেই, জাস্ট হালকা আঁচে একটু নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়ার এক পর্যায়ে দেখা যাবে উপর থেকে এরকম তেল ভেসে উঠেছে, এর মানে আমার ঘি তো তৈরি। আর এই যে এভাবে ছাকনি দিয়েছি, কে উপরে যে সরগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে সেটা আমি তুলে নিয়েছি, আর নিচে পড়ে রইল ঘি। এগুলোকে চাইলে একটু চিনি দিয়েও খেয়ে ফেলা যাবে, অনেক মজা লাগে খেতে। এই তো উপরে যে সর পড়েছিল সেগুলো তোলার পরে আমার এই যে বাটিতে ঘি রয়ে গিয়েছে। খুবই সহজভাবে আমরা ঘরে এভাবে ঘিটাকে তৈরি করে নিতে পারি। তারপরে হচ্ছে দুপুরের রান্নাবান্না। আমি হচ্ছে এখানে পটল ভাজি করছিলাম, আম্মু আমার বাসায় এসেছে। অনেকেই জানেন যে আম্মু এসেছে, তো মা এসেছে, আর ঈদ যেহেতু একটু ব্যস্ততা তো রয়েছে। আর এখানে হচ্ছে কিছু গরুর মাংসকে আমি ভিজিয়েছি, এটা হচ্ছে 2 কেজির মতো হবে। আগামী কালকে আমার বোন আমার বাসায় দাওয়াত নেওয়ার কথা, ইনশাআল্লাহ হয়তোবা আসবে। তো ভাবছি এখনই কিছুটা জোগাড় করে রাখি। তো ওরা হচ্ছে বিরিয়ানি খাবে, যে কারণে ভাবছি যে মাংসটাকে ম্যারিনেট করে তারপরে রান্না করে রেখে দেব। তো মাংস ধোয়ার পরে আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। অবশ্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি, এটা আমি একটু ম্যারিনেশন করে রেখেছিলাম। আদা বাটা, রসুন বাটা, টক দই, লবণ আর গুঁড়া মরিচ দিয়ে। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি, যে বিরিয়ানির মশলাটা থাকে সেটা। জাস্ট এটা দিয়েই আমি হচ্ছে এটাকে রান্না করে রেখে দেব, 3টা সিটি দিয়ে রেখে দেব। যারা একদমই নতুন তারা এই রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করবেন, এতে পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তারপরে একটু আবার রান্নাও করছি, দুপুরের জন্য একটু মাংস আম্মুর জন্য রান্না করব। তো ভালোভাবে ধুয়ে এটাকে হচ্ছে আমি একটু হাতে মেখে তারপরে বসিয়ে দিব। যখন আমার হাতে একটু সময় কম থাকে আমি এভাবেই রান্না করতে বেশি পছন্দ করি, খুবই তাড়াহুড়োর মধ্যে এটা হয়ে যায়। তো আমি তো ব্যস্ত থাকার কারণে আমার বোনও আমার আপুদের সাথে কথা বলতে পারি না, ওরা যেন মন খারাপ না করে। সবাইকে বলছি যখনই ফ্রি হব সবার সাথে কথা বলার চেষ্টা করব। ঈদ বলে কথা, সবাই আসছে যাচ্ছে, আমিও সবার বাসায় বেড়াতে যাচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। সবার উদ্দেশ্যে একটা কথা বলে নেই, প্লিজ কেউ আমাকে স্প্যাম কমেন্টস করবেন না, এতে করে আপনার আমার দুইজনেরই একটা সমস্যার সম্মুখীন হতে হয়, ওয়াচ টাইম কেটে নেয়। আর কি জন্য আমি আমার ক্ষতি কিংবা আপনার ক্ষতিটা করব বলুন? আমি কখনোই কাউকে স্প্যাম কমেন্টস করি না, প্লিজ আমাকেও কেউ করবেন না। আর হ্যাঁ, একদিনের জন্য কেউ বন্ধুত্ব করবেন না,
রিয়েল বন্ধু চাই আমি, একদিন কিংবা দুদিনের জন্য বন্ধু চাই না। আর সবার উদ্দেশ্যে বলছি, অনুরোধ রইল, যদি কারো মনে এরকম থাকে দু একদিনের জন্য বন্ধু হওয়া, প্লিজ আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।